নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক, নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে নবজীবন স্টাডি সেন্টারের সবার তরফ থেকে স্বাগত জানাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেন, আপনাদের সমস্ত সাবজেক্টের যে সিলেবাস অনেকে পান, অনেকে পেয়েছেন, অনেকে সিলেবাস পেয়েও বুঝতে পারছেন না, তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করতে এসেছি। কারণ সিলেবাসটা না ভালো করে জানলে আপনার কোনোভাবেই আপনি এগোতে পারবেন না আপনার পড়াশোনা। তো আগে পড়া সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব, যে বছরে টোটালি কত মার্কসের পরীক্ষা দিতে হবে, কত ঘন্টা পরীক্ষা দিতে হবে, এবং অ্যাসাইনমেন্ট কীভাবে করবেন, ফাইনাল পরীক্ষা কীভাবে দেবেন, কত মার্কসে দেবেন, এবং টোটাল কটা সাবজেক্ট পড়তে হবে, সমস্ত বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা প্রথমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হোম পেজে যাবেন, যে আমি দেখতে পাচ্ছেন যে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হোম পেজে আছি। এই হোম পেজে আপনারা দেখতে পাবেন মাঝখানে এনরোলমেন্ট সার্টিফিকেট বলে একটা অপশান আছে। এই এনরোলমেন্ট সার্টিফিকেট এই যে আমি টিক মারলাম, এনরোলমেন্ট সার্টিফিকেট এখানে যাবেন। এখানে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট আপনাদের নিজস্ব এনরোলমেন্ট সার্টিফিকেটটা প্রিন্ট আউট করবেন, এটা মাস্ট নিতে হবে এবং নেওয়াটাই বাধ্যতামূলক। কারণ এই এনরোলমেন্ট সার্টিফিকেট 3 বছর চলবে, কলেজ থেকে এর মধ্যে হয়তো হার্ড কপি দেবে, কিন্তু কখন দেবে বলা যায় না, এখন এটা তুলে রাখুন। এর মধ্যে যদি কোনো বানান টানান ভুল থাকে, জন্ম তারিখে ভুল থাকে, কোনো জায়গায় ভুল পেলে সেটা সংশোধন করেও আপনি নিতে পারবেন। অবশ্যই এটা আপনি প্রথমে ইয়ে করবেন। এরপরে আসছি নিচের দিকে, চলে আসুন আপনার সিলেবাস বা নোটস, আপনার সিলেবাসগুলো কীভাবে আপনি প্রিন্ট আউট করবেন এবং সেগুলো স্টার্টিং মেটেরিয়ালস কীভাবে প্রিন্ট আউট করবো, আমি সেগুলো একে একে দেখাবো। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার যে কী সিলেবাস আছে, প্রথমে এখানে আসবেন, এই যে জায়গাটা আমি টিক মারলাম, এই টিক মারার জায়গাতে আপনি আসবেন। আচ্ছা, টিক মারার জায়গাতে আসার সাথে ওটা টাচ করুন, করলে এই পেজটা খুলে যাবে। এই পেজটা যখন খুলে যাবে আপনি দেখতে পাচ্ছেন এটা স্কুল অফ হিউম্যানিস্টিক, এই এই অপশানে গেলে আপনার এখানে এছাড়াও আছে পাশাপাশি দেখে দিন যে অপশানগুলো আমি টিক মারছি, এইগুলো আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের সিলেবাস পাওয়া যায়। এখান থেকে আপনাদের সিলেবাসগুলো আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং কী কী সাবজেক্ট আছে সেগুলো ক্লিয়ার বুঝতে পারবেন এবং আপাতত বই যতদিন না পাচ্ছেন ততদিন প্রিন্ট করে নেবেন। আসছে সিলেবাস, ধরুন আপনাদের কী সিলেবাস আছে সেই সিলেবাসটা, এই যে সিলেবাস অপশানটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি, এই সিলেবাস অপশানে যাবেন। সিলেবাস অপশানে গিয়ে প্রথমে এটাকে আপনার টাচ করলেন, টাচ করার সাথে সাথে আপনার এই যখন একটা পেজ খুলে গেল সিলেবাসের পেজ, আমরা হিউম্যানিস্টিকে টাচ করতে এটা দিয়ে দেখাচ্ছে যে এই মধ্যে আছে HBG মানে বাংলায় অনার্স এবং ইংলিশে অনার্স। ইংলিশে অনার্স অর্থাৎ আমাদের এই দুটো সাবজেক্টের মধ্যে আপাতত যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। তো এই একটা বা দুটো দেখিয়ে দিলে আপনারা একটা ধারণা এসে যাবে। এবার দেখুন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, বাংলার সিলেবাসটাকে ডাউনলোড করে নিচ্ছি, নিলে বাংলার সিলেবাসটা আমাদের সামনে অলরেডি খুলে যাবে। খুলে গেলে আমি আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। এই যে খুলে গেল সিলেবাসটা, এইভাবে আপনারা আস্তে আস্তে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই যে সিলেবাসটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনাদের কোন কোন পেপার পড়তে হচ্ছে সেগুলো আমি ক্লিয়ার দেখে দিচ্ছি, টোটাল কটা পেপার পড়তে হবে, কত মার্কসে পরীক্ষা দিতে হবে, অ্যাসাইনমেন্ট কত, ফাইনাল পরীক্ষা কত, কত পার্সেন্ট পেলে পাস আউট করতে পারবেন, এবং কম্পালসারি পেপার কী আছে, পাশে পেপার আছে। আপনারা এবার দেখুন আমি একটা একটা দাগ মেরে মেরে আপনাদেরকে বলছি, এটা CCBG 1 অর্থাৎ যারা বাংলা অনার্স নিয়ে পড়ছেন আপনাদের ফার্স্ট পেপার। এই ফার্স্ট পেপারের মধ্যে এরপরে দেখাচ্ছে, দেখুন যে সিলেবাসটা কী আছে, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন মধ্যে এটা এই সিলেবাসে। এরপরে আসছে ক্রেডিট, আপনাদের এই সাবজেক্টেরও টোটাল 6টা ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। তারপর মোট সময় হচ্ছে 180 ঘন্টা আপনারা
সময় পাবেন ক্লাসের জন্য, আর ফাইনাল মার্কসের জন্য আপনার ওদের কাছে 50 মার্কস, 3 ফুল মার্কস, 50 এবং অ্যাসাইনমেন্টের যে আছে এটা হচ্ছে ফাইনাল মার্কস, যে 75 আছে যে 20 এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্কস, আর আপনাকে দুটো মিলিয়ে টোটাল 70 মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে। মানে ওই সাবজেক্টের উপরে আপনাদের 70 মার্কসের পরীক্ষা দিতে হবে, এবং তার মধ্যে আপনাকে মিনিমাম পেতে হবে 25% বা 25 মার্কস, টোটাল 35% ভ্যালুতে আপনাদের পাস হবে, আপনাদের পেতে হবে 25 মার্কস। এই দেখতে পাচ্ছেন এটা 35% টোটাল মার্কসটাকে 35% পেতে হবে, তো সেই অনুসারে আপনাদেরকে 25 তুলতে হবে। ঠিক একই অবস্থায় অন্যান্য যে পেপারগুলো আছে ঠিক একই পজিশনে আপনাদের পাস আউট করতে হবে, না হলে সমস্যা। এটা হচ্ছে পেপার 2, বাংলা অনার্সের পেপার 2, তো আপনাদের একই সময় 6টা ক্লাস পাবেন, টোটাল 80 ঘন্টা ক্লাসটা হবে, আর এরপরে ফুল মার্কস 50, আর অ্যাসাইনমেন্টেও 20, আর 70 মার্কসের টোটাল পরীক্ষা দিতে হবে। এরপরে 25 পেলে পাস আউট করবে, এই হলো গঠন। এরপরে দেখুন, এরপরে আসছি আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এটাতে গেল অনার্স পেপার, এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই বিজি টু, অর্থাৎ পাশে আছে দেখুন স্টার মারা আছে, এই স্টার মারার মধ্যে আপনার বাংলা, বেঙ্গলি আর আরেকটা অপশান দেওয়া আছে ইংলিশ, ঠিক আছে, বাংলা এবং ইংলিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা পেপার আপনাদেরকে নিতে হবে। আপনারা কে কোনটা চুজ করেছেন সেই সাবজেক্টটা আপনাদেরকে এবছরে এই দুটো পেপারের মধ্যে যে কোনো একটা পেপার আপনাদের আছে, ঠিক আছে, এটা ইউনিভার্সিটির দেওয়া একটা কম্পালসারি পেপার পড়বে, এই কম্পালসারি পেপার আপনাদের ছাড়তে হবে, এবং এই এর জন্য আপনারা কটা ক্লাস পাবেন দেখুন, 2টো ক্লাস পাবেন, আর টোটাল সময় হবে 60 মিনিট করে, 30 মিনিট করে 60 মিনিট, তারপরে 50 মার্কের পরীক্ষা দিতে হবে, 1 মিনিট হবে 20, আর টোটাল 70, ঠিক বোঝা গেল? মানে এটা দুটোর মধ্যে যে কোনো একটা পেপার আপনাদেরকে নিতে হবে, যে ইংলিশকে ভালোবাসে ইংলিশ নিয়েছে, কেউ হয়তো বাংলা ভালোবাসে বাংলা নিয়ে এসেছে। তো এটা হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের, এরপরে আসছে সেকেন্ড সেমিস্টারের কথা থেকে, এই যে পেপারটা আমি ডাল টানলাম এটা হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডিজ, এটা কম্পালসারি পেপার, এটা সমস্ত ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক পেপার, মানে এটা নিতেই হবে, মানে আপনারা এই পেপারটা আপনাদের পড়তেই হবে, ঠিক আছে, এই পেপারটা আপনাদের আছে, এই এনভায়রনমেন্ট স্টাডিজটা অবশ্যই আপনারা টোটাল কত কী আছে ওটা, উপরেরটা গেল ফার্স্ট সেমিস্টার, আর নিচেরটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর সেকেন্ড সেমিস্টারের মধ্যে এই যে পেপার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন কিন্তু শুধু ফার্স্ট সেমিস্টারটাই, অর্থাৎ ফার্স্ট ইয়ারটা, 2টো সেমিস্টার নিয়ে একটা করে ইয়ার, এই ফার্স্ট ইয়ারটাই আমি আলোচনা করছি, বাংলা 3 এবং তার নিচে আছে বাংলা 4, আচ্ছা জিই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন জিই 2, এটা হচ্ছে এটা একটা আলোচ্য বিষয় ব্যাপার আছে, অনেকে অনার্স পেপারের সঙ্গে অন্যান্য পাশের পেপার নিয়েছেন, সেই পেপারটা হচ্ছে ওই জিই, মানে আচ্ছা এই সাবজেক্টটা আমি একটু এরপরে টেনে নিচের দিকে দেখাবো, তো আগে এগুলো দেখে নিই, একটা ইয়ার 2টো সেমিস্টার নিয়ে, তো এবং আগের মতো কিন্তু প্রত্যেকের এই মার্কসগুলো বিভাজনটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা আর ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবার আসছি কিন্তু আমি আপনাদের যে পাশের পেপার আছে না, ধরুন আপনি কেউ একটি অনার্স নিয়েছেন, আপনাদের টোটাল কিন্তু এই পরীক্ষা দেখুন প্রত্যেকটা পেপার কিন্তু 70 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে, ফাইনালের মানে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মার্কস, অ্যাসাইনমেন্ট এবং ফাইনালের 2টো মিলে 50 মার্কের পরীক্ষা দিতে হচ্ছে। এবারে যে 2টো পেপার আমি দাগ মারছি দেখবেন জিই বলে 1 আর নিচে আছে জিই 2,
এইগুলো কতটা করে ক্লাস পাবেন এক একটার জন্য সেইটাই এটা দিয়ে দিয়েছে। তো এগুলো যে G1-2 এটা হচ্ছে আপনার পাশের কেউ ইংরাজি কেউ বাংলা কেউ হিস্ট্রি নিয়েছিলেন সেই পেপারটা কত কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেইগুলো অলরেডি এই সিলেবাসের নিচে ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে। আমি ওইটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। এবার আসছি পাশের পেপারগুলো দেখুন, এখানে হিস্ট্রি আছে, তার নিচে পলিটিক্স আছে, তার নিচে আছে ইংলিশ। এই তিনটে পেপারের মধ্যে যে কোনো একটা পেপার স্টুডেন্টকে বেছে নিতে হয়েছে। এটা ইউনিভার্সিটিতে আপনাদের অপশনাল দিয়েছিল তিনটের মধ্যে যে পেপারটা ভালোবেসেছে সেটা নিয়েছে। এই জি বলছে মানে এটা জেনারেল পেপার আর কি, এটা এক একজন এক একটা পছন্দ করেছে, তাদের পছন্দ অনুসারে এই পেপারটা খাটতে হবে। ফার্স্ট সেমিস্টারের জন্য 100 নম্বর এবং সেকেন্ড সেমিস্টারে 100 নম্বর, তার মানে দুটো সেমিস্টারে 200 নম্বরের পরীক্ষার জন্য খাটতে হবে এই নাম্বারটা, এই পেপারটা। তো এইবার দেখতে থাকো এখানে টোটাল সিলেবাস দেওয়া রয়েছে, কোন কোন পেপার দুটো ইয়ারে কী কী খাটতে হবে। ফার্স্ট ইয়ারে 2 সেমিস্টার আছে, তারপরে দেখুন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এই দুটো মিলিয়ে আপনার সেকেন্ড ইয়ারে গিয়ে খাটতে হবে, ঠিক আছে। এইবার দেখবেন সেমিস্টার 1 সেমিস্টার 2, এই দুটো এই বছরে অর্থাৎ ফার্স্ট ইয়ারের আপনাদের পেপার। এই নিচের আছে সিলেবাস, এটা কেউ পলস, আর এই যে 3 আর 4 এই দুটো হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে খাটতে হবে। যাই হোক, ফার্স্ট ইয়ারটা নিয়ে আমি চিন্তা করি। তো আপনাদের এই ফার্স্ট ইয়ারে এই যে সিলেবাসটা আছে হিস্ট্রি, তার নিচে আছে পলিটিক্স, তার নিচে আছে ইংরাজি, যেটা নিয়েছেন সেই সাবজেক্টগুলো আপনাদের এখন এবছর ভালো করে খাটতে হবে, কারণ প্রচণ্ড কঠিন হয়েছে। কারণ নতুন সিলেবাসে আপনাদের এবছরে এখনও অনেকে বই পাননি, ফলে বিষয়টা অনেকটাই কঠিন আপনাদের কাছে। কারণ এই পাস করাটা মানে নতুন সিলেবাস যেহেতু আপনাদের, এই মুহূর্তে এই সিলেবাসের সমস্ত কিছু আপনার বই বলুন সাজেশন বলুন নতুন পেতে আপনাদের একটু কঠিন হবে। যাই হোক, আমাদের যেহেতু আমরা এটা নিয়ে সবসময় চর্চা করছি, ফলে এটা আমাদের কাছে অতটা কঠিন হবে না। এই কারণে টোটাল ইউনিভার্সিটির যে সিলেবাস সেই সিলেবাস ভিত্তিক আমরা নোট সাজেশন নীতিগুলো করেছি। শুধু ইউনিভার্সিটির যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা ধীরে সাজিয়েছে, কিছু সিলেবাস আগে গেছে, কিছু পরে গেছে, যেহেতু আমাদের এগুলো রেডি করা ছিল ইতিপূর্বে, সেই জন্য আপনাদের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে অসুবিধা হচ্ছে না। এবং এই অ্যান্সার শিটগুলো বা প্রশ্ন শিটগুলো নোটসপত্রগুলো আমাদের তৈরি করতে বেশি অসুবিধা হয়নি বা ক্লাস করতে অসুবিধা হবে না। যাই হোক, আগামী দিনে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এই হলো আপনাদের মোটামুটি সমস্ত বিষয়গুলো আপনারা দেখে নিলেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন। আমার এই ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। এই মুহূর্তে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখে নিন, এটা দেখলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝে নিন আপনাদের সেমিস্টার 1 সেমিস্টার 2, ঠিক আছে। সিসি 1 সিসি 2 এই দুটো হচ্ছে অনার্স পেপার, ফার্স্ট সেমিস্টারে খাটতে হবে। আর তার সঙ্গে ওই ইংরাজি অথবা বাংলা দুটোর মধ্যে যে কোনো একটা পেপার আপনাদের খাটতে হবে। আর জি অর্থাৎ এটা জেনারেল পেপার, অর্থাৎ কেউ যে কোনো সাবজেক্টকে ভালোবেসে নিয়েছেন সেই সাবজেক্টটাই ওটা। এই সিসি 3 সিসি 4 এই দুটো অনার্স পেপার, আর তার সঙ্গে আছে এনভায়রনমেন্ট স্টাডিজ পরিবেশ বিদ্যাটা আছে, আর তার সঙ্গে নিচে আছে জিই অর্থাৎ পাশের পেপার। এই হলো মোট টোটাল দেখতে পাচ্ছেন, টোটাল ক্রেডিট হচ্ছে 20 এবং মার্কস হচ্ছে 220 ওর নিচেটাও একই। আপনার টোটাল এই কটা পেপার খাটতে হবে ফার্স্ট ইয়ারের জন্য, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবং আরেকটা ভালো জিনিস যে অনেকে পরীক্ষা অফলাইন না অনলাইন হবে বলছিলেন, আমি কিন্তু ডাইরেক্ট ইউনিভার্সিটির যে ওয়েবসাইট থেকে আপনাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি। এখানে অলরেডি
ডিরেকশান অফ এক্সামিনেশান পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে যে আপনাদের পরীক্ষাটা কীভাবে হবে, অনলাইনে না অফলাইনে। এখানটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে পরিষ্কারভাবে এটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে অনলাইনে মুডে, যে এমসিকিউ যে প্যাটার্নটা হবে এইভাবেই হবে, এটাই হচ্ছে সিলেবাস। এইভাবে আপনাদের প্রত্যেকটা যে কোনো পেপারের, হিস্ট্রি বলুন, ইংরাজি বলুন, এডুকেশান বলুন, সোশ্যোলজি বলুন, বা জিওলজি, বটানিক, ম্যাথ, জিওগ্রাফি, যে কোনো সাবজেক্টটা ঠিক একইভাবে একই প্রসেসে সিলেবাস সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নিয়ে তাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।